সম্মান বাহিনীর খুসা উপজেলা পরিষদের, বিশেষ করে আমাদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রথম সভা, আজকে সভার সভাপতি খুসা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যুবলীগের সাবেক সভাপতি, একটা ঐতিহ্যবাহী পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি বেশ কিছু কথা বলতাম। আমার ছেলে হসপিটাল আপনাদের সাথে কথা না বলে যাবো না, যদিও আমি সকালে বললেন ঠিক আছে, প্রথম সভা সবাইকে বারবার সম্ভব হবে না, তবে আমি সবাইকে আপনারা নিজেরা থাকায় কিছু হলেও কথাটা বললাম কষ্ট হয় সহযোগিতা। আজ ধরেন আমি যখন বেরোইছি আমার কথাটা বলা যদিও ঠিক হচ্ছে না, এমন এমন মানুষ সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি প্রায় আপনার বোধহয় 15 দিন তো গতকাল আজ দিন, গতকাল আবার স্টেডিয়াম অঞ্চলে আমি বেরিয়েছি, একদম পড়াটে পড়া পড়া পড়া, প্রায় 10,000 ভোটার, 9,800 ভোটার, 10,000 ভোটার সেই এরিয়া প্রতিটি এরিয়া ওখানে যেও আমি রাজনীতির যে সমস্যা দেখে আসছি এখন পতাকা সকালে দিয়েই আমি সেখানে কিছু কিছু জিনিসপত্র পাঠাই, কারণ এমন কিছু সমস্যা আছে সেগুলোর সমাধান খুবই খুবই প্রয়োজন।